এটা তো জানি কাকি আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই কাকি তাহলে আরো 2000 টাকা দিয়ে দেন আই টাকা দিতাছি তো আগে খবর বার্তা দে তারপরে সেন টাকা কাকি খবর তো লইই আছি কাকি আজ যে বিল্ডিং এর ভিতরে ঢুকছি না ঢুকি কি চাই জানেন শেয়ারের মধ্যে বই পুরো গেট এটা খুলে রেখেছে কা তোর কি দরকার পরে না বুঝলাম ওই বাচ্চা কাচ্চা কি স্কুল ছুটি দিয়েছে না বেডিটা বাচ্চা কাচ্চা গুলো বাসা যাইতেছে অজ্ঞা ভিডিও বাদ রায় না কাকি বেগুনের দিকে তাকিয়ে দিছে আর লগে কথা কয় তো চোখ হচ্ছে এদিকে হ্যাঁ কাবিলা কিছে আমি কি জি কাকা এটা চিন্তা করছেন আমি মনে করছিলাম ওই ভালো হয়ে গেছে কা ওই তো নকে ওরা আলুর দোষ রয়ে গেছে ওই যে মাইন্সে যে কয় স্বভাব চায় না বললে সেটাই কাকি কাকি আমনে কান্দি না কাকি আমনে কাইন্ডলি মনে হইতে স্যার মা কান্দে কাকি আমনার একটু হেঁটা দিতে নাই চলে যাই আমার স্বামী আমার দিকে নজর নাই বেটি মাইন্সের দিকে চেয়ে থাকে বেটি দেহে বেটি সাইকি হইতে বলো ওর যে কত শখ বেটি দেহ নিজের পশু হয়ে গেছে এর ভিজা করতে সাইকি থাকে কাকি আমনে 2000 দিয়ে কাকা কিপটাতে 1000 টাকা দিছে মাত্র টাকাই ছিটাম কোনো টাকাই সংসারে রাখুম না টাকা দিয়ে কি করব আমার তো রোমাঞ্চই নাই আমার তো স্বামীর নজর আমার দিকে নাই আমি টাকা দিয়ে কি করব সব কিছু তোর দিয়ে দিব আল্লাহ আল্লাহ আর কাকাটার নজর আর কাকির দিকে দি দে আল্লাহ আর কাকি যে তার বেশি বেশি করে আর দিকে নজর দে আল্লাহ টিয়াটা যাতে কেন বাড়ায় যায় আমিন যেই জীবনে যেই নারীর স্বামীর নজর যেই নারীর দিকে নাই হয় টাকা দিয়ে কি করবো সেটাই টাকা লয়ে জায়গা যা সেটাই আর কাকি সব কথা কই আমি খালি আমি ছোটো মায় না বিদ্যুতের কাছে কইেন না বুঝেন না বাপের প্রতি তো মেয়েকে রাখা না ভক্তি থাকে বাপের ঠাস করে কই দিব এতে তো কাকি আমি কোনো ইনফরমেশন জোগাড় করতে পারতাম না আগে কি করবো কলজা ফাইটটা তো কান্দো না হে কলজা ফাইটটা যায় এলিগা কয়ে ফেলাই বাজে বাজে যেতে দুঃখ লাগে আরোগ্য ফোন দিয়ে নাই চলে এলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা কাকি আমি চলে যেতেছি হ্যাঁ আমি এখনই অ্যাকশনের অবস্থা আসসালামু আলাইকুম ঘরের মধ্যে বই রয়েছে কি করবো এগুলো খাওয়ান বাজি দিচ্ছি ভাইয়া চিকেন বাজি দিচ্ছি ভাইয়া চিকেন তাহলে আমার লাগে চার পিস আনিস আপনি কত নিলেন ভাইয়া এখানে আইয়া শুভ মিলি খেলতেছি যা তাই আসবো একটা চিকেন দিব আপনি কত নাইছে তোরা আনবি না তখন লেগা চিকেন ওখানে চার পিস বেশি আনবি আমার তো দু এক পিসে হয় না চার পিস লাগে আনিস এই কাবিল এই মুই কোনো চিকেন বাজি টাজি খেলতে পারবো না যদি চা বাজি খেলো তাও আবার রং চা বিস্কিট টিস্কিট সারা তাহলে মুই খেলতে রাজি আছি নাই কোনো চা বাজি টাজি খেলতে পারবো এত কষ্ট করে খেলুন কি খেলা বানতাম যেটা খেলো পরে খেলিস যেটা কইতাইছো ওটা হন আমার এক ভাই ব্রাদার জেল থেকে জামিনে ছাড়া পাইছে বাড়ি যাইব বাড়ি যাওয়ার আগে আমার সাথে দেখা কইরা যাইব দেখা করতে এসে কয়েকদিন থাকবো বুঝছস আচ্ছা পাশা ভাই আমি একটা জিনিস বুঝলাম না ভাইয়া এটা কি লঙ্গরখানা নি না এই করে ওনার কি লাভ ভাইয়া জেতের মনসা হাতে ঢুকতেছে জেতার মনসা হাতে বাইরে যেতেছে আমরা তো এনে হড়ালে করতে আছি তাই না আমরা কিছু গুন্ডা বদমাশের লোকে কি আমরা থাকুম নি আমরা ভাই ছাড়া পাইছে আমরা কিতাম আমরা কিন্তু ফুলে সংবর্ধনা দিইনি আমরা এসছি ভাই এনে হড়ালে করতে আমরা কি এনে গুন্ডা বদমাশ চরিত চিন্তাকারী রাজা নেই এগুলোর লোকে থাকতে এসছি হ্যাঁ আমার মা যদি গুলো যদি শোনা আপনি বুঝেন কি হইব আর আমার তো জীবনের নোয়াখালী তো ঢাকা শহরে আসতে দিত না কাবিল একদম ঠিকই বলতে আছে আমার বাপেও যদি জানতে পারে করবে কি তুই বোঝো বেটা যদি জানতে পারে এরকম একটা শীর্ষ সন্ত্রাসী লইয়ে আছি লগে আবার আরেকটা শীর্ষ সন্ত্রাসী আসতেছে পড়ালেখা করতে এসে কি আমার এই শীর্ষ সন্ত্রাসী পালতে বুঝছি নাকি আমরা আমার বাপে তো মরে যাবে মরার আগে মরে মাইরে আসবে দাদু এই একটা সন্ত্রাসী না কি বলতে আছেন সে আসতে আছে জেলখানা থেকে তার গতর ভর্তি তো থাকবে না খুঁজতেই পারছ না থাকবে কোথায় তোর লগে থাকবো তুই আরো ওই ঘরে থাকবি আমি এখানে থাকবো অথবা তুই আরো এখানে থাকবি আমি ওই ঘরে থাকবো আরে ভাইয়া আপনাকে দাদা দাদু প্ল্যানিং যে আমরা আগে তুম করছি না এটা তো আমরা বুঝতেছি ভাইয়া আপনাকে গেস যদি আসে ভাই তাহলে কিন্তু আমিও শুভ বাইরে যাইম বাইরে আমরা আলাদা কোনো একটা জায়গার মধ্যে থাকুম যা তোরা কয়দিনের লেগে বাইরে যা ও চলে গেলে পরে আইস
না ভাইয়া কিল্লাম না আরে কথাতে একমত হয়ে গেলেন আমরা কেন মাগনা থাকিনি আমরা গেস্ট হলে আমরা গেস্ট হাউসে না হোটেলে না থাকবেন আর মোরা এই বাসা থাইরে যাব কা হ্যাঁ মোগর বাসা মোরা থাকি আপনার গেস্টের নাম কি হ্যাঁ ককটেল বাবু ওকে দাদু এই নামে তো কোনো শীর্ষ সন্ত্রাসীর নাম শুনি নে তুই কি সন্ত্রাসী যে নাম শুনবি সন্ত্রাসীরা চলে সন্ত্রাসী গো তুই তো চিনবি বুয়া গো ভাইয়া আই হাতারে চিনছি ভাইয়া হ্যাঁ তো একবার নোয়াখালীতে এসেছিল না ভাইয়া যাইতে পারে তুই চেন না হ্যাঁ এই যে কইছে না নোয়াখালীতে এসেছে ভাইয়া একবার তো আরাম লগে দেয়া করতে আইছে হ্যাঁ তার আট নোংরাতে আরাম মা হ্যাঁ সালাম কইতে দেয় না ঠেঙে ধরি ভাইয়া ওই যে হাতে খাড়ো করে বান্ডি ইসি কোন সাকন বেড়াই গেল আরে না বড় মোড়া মোড়া নেই তাইলে ভাই মানে জেলের বাদ খেয়ে মোড় হয়েছে ভাইয়া আপনি যেটা বুঝছেন এটা এটাই বুঝছি মিলছি নি আরে হ্যাঁ বেটা এক সময় চিকন চাকন আসিল ভাইয়া তাইলে তো হাতারাই সিনিয়র লিছি ভাইয়া তাইলে তো হইল ভাই হিসাবে তো ও তোর গেস্ট বুঝাও গো বুঝা ও আইলে তগো অনেক মঙ্গল হইব আশেপাশের কেউ তগো ফাপড় দিতে পারবো না 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 আমগরে এমনও কেউ কোনো ফাপড় দিতে পারে না কিন্তু ভাইয়া হেতারা আমি এমনি চিনি ঠিক আছে কিন্তু আপনি যেমনি জোর করে হেতারা আর গেস্ট বানালেছেন আমার এত ঘনিষ্ঠ গেস্টও নয় হ্যাঁ মগরে বুঝানো লাগবে না হ্যাঁ মুই বুঝতে ফেলছি যাইয়ে পানের দোকান থেকে ডিপ বাইন নে বইয়ে বইয়ে ককটেল বাবুর লোকে ককটেল বানায় হ্যাঁ সাবেন বাসা ভাই ভাইয়া ককটেল বাইরে কিন্তু রেসপেক্টটা কিন্তু দেয় না খেয়াল করছেন আইলে দিব ওই আবু যা গটটা পরিষ্কার কর দাদু সে না আসলে কি হয় না যেটা খুশি ওটা কর জিনিসপত্র লইয়ে পিক আপে করে যাইতে হবে পিক আপ ভাড়া দিতে হইবে ওখানে যাই নতুন করে সেট আপ করতে হইবে জিনিসপত্র কিনতে হবে ওইটার একটা খরচ আছে তারপর যাই যে ওই বাসায় উঠবো ওরা কি অ্যাডভান্সের মধ্যে বাসা ভাড়া দেবে ওই বাসা ভাড়া দিতে হবে দুই মাসের তো এই অ্যাডভান্স এত টাকা ইনভেস্ট করে নতুন বাসায় ওঠার দরকার কি এখানে প্রবলেম হইলে এখানে থাকতে হইবে বেটা আরে বাবুরে তো তো এখানে থাকলে তো খরচ হইতেছে না তো অ্যাডভান্স দিলাম ওটা তো এককালীন টেনে দিলাম আর হেতার কোন মেহমান আইতেছে হেতার নাম হইছে আবার কি ককটেল বাবু তাতে কি ককটেল হাতে লগে গুলাই খায় নাকি শুধু ককটেল খায় এটাও তো জানি না খরচ বরচের একটা হিসাব আছে না এতে কি দিব কোনো টিয়া আরে তার গেস্ট আসবে সে টাহা দেবে মোরা কেন টাহা দিতে যাবো মোকর এটা লয়ে চিন্তা করে লাভ আছে জীবনে কোন দিছেন আসামিয়ার কাছে না হাইছো সিন জীবন হাসতে বাইর করতে এত পকেট তো হ্যাঁ বড় বড় কথা যে কস আসলে ভুলটা তো কোনো ভুল তো স্যার কিলে যা এই ঢাকা শহরে ভড়ালায় করতে পারছিলাম আমি বুঝিনো আমার একটু ডিরেক্ট বিদেশ চলে যেতাম বিদেশ গেলে তো আর থাকা খাওয়ালে কোনো চিন্তাই করতে হইতো না এয়ারপোর্টে নামার লগে লগে সাদা মায় এগুলো কার গায়ের সামনেটা দেখলে দৌড়ায় হেতিকে বাসা আনা লই যেত মায়ের বাসা থাকতে মায়ের বাসাতে হড়ালাই করতাম তারপর হিমায়ের বাসা রাইতে বলে আত কোকে বান্ধবী চলে যেতো আরে দিয়ে কইতো ও মা ডার্ক আমি তো ইয়েস তারপর হিমায়ের টানে হিগার বাসা লই যেত এইভাবে আমার বিদেশ জীবনে এক এক মায়ের বাসা এক একভাবে পালন করতাম ভরণ পোষণ বেগুন ফ্রি ছিল হেতিকো পাশে থাকতে ফিজ ডিফাস করিয়া লইতাম লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং